তো ভাই এর জন্য তো চারটে গোলামি লাগবে। আর দেখো ভাই চাকুগুলো কত বড়। সো হেই ভাই লোক, তবে আজকে তো চলেছে মাইনক্রাফটের সব থেকে বড় যুদ্ধ, যেগুলো দেখলে সত্যি তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। আর তোমরা যে আমার কাছে যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো কোনো সাধারণ এগ না, এগুলো হচ্ছে মিউটান এগ ভাই। সব মিউটান জম্বি আছে, মিউটান ক্রিপার আছে, সব কিছু আছে। আর এদের ফাইট করাবো ভাই কোনো সাধারণ গোলামের সাথে না, ডায়মন্ড গোলাম আর নেদারাইট গোলামের সাথে। তো তোমরা বুঝতেই পারছো যে আজকে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তার জন্য ভাই আজকে ভিডিওটা ফটাফট লাইক করে দাও, লাইকে আমরা কি 300 লাইক এম তাড়াতাড়ি করে কমপ্লিট করে দাও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো এবার এদের ব্যাটেলগুলো শুরু করা যাক। তো আমরা সবার প্রথমে স্পন করবো মিউটন জম্বিকে। তো চলো স্পন করা যাক ওরে বাবা। আর এখানে ডায়মন্ড গোলাম স্পন করে দিই। তো দেখা যাক কে জেতে। আর মিউটন জম্বিটা দেখো ভাই কত বড় ভাই, এত বড় জম্বি যদি সত্যিকারে মাইনক্রাফটে চলে আসে তো ভাই খেয়ে নেবে আমাদের। আর ও ভাই ডায়মন্ড গোলামকে ভাই এটা কি হলো ভাই, সময় দিল না লিটারালি ভাই, এত সহজে মেরে দিল। তো দেখলে ভাই প্রথম রাউন্ডের উইনার আমাদের মিউটন জম্বি হয়ে গেছে, তার মানে ভাই সত্যি এই জম্বিগুলো খুব শক্তিশালী। তো চলো একটা নেদারাইট গোলাম স্পন করে দেখি যে কি হয়। তো নেদারাইট গোলামটা গেল মারতে, আর জম্বি তো ভাই একদম নিজের ও ভাই ভাই হারিয়ে দিয়েছে। দেখো শুয়ে পড়ে ক্ষমা যাচ্ছে আমাদের গোলামের কাছে। ও ভাই এটা কি হচ্ছে, সিরিয়াসলি ভাই আমি ভেবেছি মরে গেছে, কিন্তু না নাটক করছিল মরার ভাই, নাটক করছে ভাই মরার। এ কি জম্বি এগুলো ভাই দেখো, আর এদের সত্যি অনেক পাওয়ার। আমি তো ভেবেছি ও এই জম্বিগুলোকে ভাই একটু বেশি হালকাতে নিয়েছিলাম, না এত হালকাতেও নেওয়া যাবে না। সিরিয়াসলি ভাই এতটা ডেঞ্জারাস হবে আমি আশাও করিনি। দেখো কত দানব এরা। আর ভাই এদের সাথে আমার মনে হচ্ছে না এক দুটো গোলাম মিলে কিছু করতে পারবে, তো আমি তার জন্য চারটে করে গোলাম স্পন করব। হ্যাঁ জানি এটা চিটিং হয়ে যাবে, কিন্তু ভাই আমাদের গোলামদের ক্ষমতা নেই এই জম্বিগুলোকে হারানোর। তো চলো আরও দুটো স্পন করে দিই, দেখি এবার মারতে পারি নাকি। এবার তো মনে হচ্ছে মরে যাবে, কারণ এতক্ষণ ওই দুটোর সাথে লড়াই করে অনেকটাই হেলথ কমে গেছে। আর এই দেখো আবার শুয়ে পড়েছে চিত হয়ে, আর শুয়ে দেখো ভাই কীভাবে উল্টে পুল্টে শুয়ে পড়ে। এ দেখো আবার জেগে উঠেছে। তো ভাই এটা সত্যি দানব, আর খুব চিৎকারও করছে। আর দেখো ভাই কীভাবে মারছে, ওয়ার্ডেনের মতো পেটাচ্ছে একদম। আর এই মিউটন জম্বিগুলোর সাথে ওয়ার্ডেনের ফাইট করালে কেমন হয় ভাই, তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই বলো, দেখতে চাও নাকি। আর দেখো আর দুটো, ও ভাই ভাই এটা আশা করিনি ভাই, চারটে গোলামকে একাই মেরে দিল। তো ভাই ঠিক আছে এর তুলনা করা যাবে না, তো আমাদের উইনার হচ্ছে কি মিউটন জম্বি ভাই, চারটে গোলামকে মেরেছে আর কি চাই। তো চলো ভাই এবার আমরা আমাদের নেক্সট রাউন্ডের দিকে এগিয়ে যাই। সো ভাই এবার আমরা ফাইট করবো মিউটন পিগলিন ভার্সেস দুটো ডায়মন্ড গোলাম আর দুটো নেদারাইট গোলাম। তো একটা পিগলিনসকে পন করে দিয়েছি, আর দুটো চারটে হয়ে গেছে। তো আমাদের গোলাম চাচাগুলো মঞ্চে নেমে গেছে, আর দেখো নেমেই পিটাতে চলে গেছে। আর পিগলিনও কম না, দেখো হাতে সোনার তরোয়াল দিয়ে পেটাচ্ছে ভাই, আর এত বড় পিগলিন ভাই দেখলেই তো ভয় পেয়ে যাবে যে কেউ। আর দেখো একবার শুয়ে পড়েছে, আর আমার মনে হচ্ছে এরা যখন তিনবারের বার শুয়ে পড়ে তখন মরে যায়। তো আমাদের পিগলিন আবার উঠে দাঁড়িয়েছে, দেখো উঠেই পেটানোই আরম্ভ করে দিয়েছে ভাই। চারজন মিলে যখন একসাথে মানে তখন পারা যায় না, আমি বুঝতে পারছি এখন পিগলিনের কেমন লাগছে। কারণ যদি আমি এক এক করে চারজনকে মারি হয়তো মেরে দেবে, কিন্তু চারজন যদি একসাথে মারে তখন মারতে পারবে না। আর দেখো তাও ভাই চেষ্টা করে যাচ্ছে, ওরে বাবা কত দূরে ছিটকিয়ে দিল আমাকে, আর একটাকে মেরে দিয়েছে দেখো ভাই। সিরিয়াসলি ভাই মিউটন মবগুলো সত্যি খুব পাওয়ারফুল। দেখো ও ভাই দুটোকে মেরে দিয়েছে নিমিশের মধ্যেই ভাই। ও না ও ভাই দেখো পুড়ে পুড়ে গেছে, এবার মনে হয় আর বাঁচতে পারবে না, না শেষ হয়ে গেছে। তো ভাই আমাদের নেক্সট রাউন্ডের উইনার হচ্ছে গোলাম, কিন্তু ভাই এটা বলা যায় না, কারণ এরা চারজন ছিল আর ও একা। আর ভাই সত্যি কথা বলতেই কোনো গোলামের ক্ষমতা নেই যে ওয়ান বি ওয়ানে মিউটন জম্বিগুলো হারানোর। তার জন্য আমাদেরকে মিউটন গোলামই লাগবে, যেগুলো আমি নেক্সট এপিসোডে আনবো। তার জন্য ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, দেখতে হবে তো নাকি তোমাদের সবগুলো, তো এগুলো দেখতে খুব মজা আসবে। তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি এখনও লাইক না করে দেখো তো ফটাংসে লাইক করে দাও। তো চলো এবার আমাদের নেক্সট রাউন্ডের দিকে এগিয়ে যাই। তো ভাই এবার লড়াই করবো মিউটন স্কেলিটনের সাথে গোলামে। তো চলো মিউটন স্কেলিটনকে দেখি। ও ভাই দেখো কি সুন্দর লাগছে, হাতে কত বড় তীর ধনুক নিয়ে এসেছে। তো আমরা এখন চারটে গোলামসকে স্পন করে দিয়েছি, আর দেখো যাওয়ার সাথে সাথে মারাপিট শুরু হয়ে গেছে। আর স্কেলিটনও ভালোই মারছে, কিন্তু তীর মারছে কি করে ভাই। আর ভাই আমাদের গোলামগুলো উব্বাই পিটাচ্ছে। ও ভাই একবার শুয়ে দিয়েছে, দেখো কীভাবে উল্টো হয়ে শুয়ে পড়েছে। আর দেখো হাড্ডিগুলো জোড়া লাগছে, আবার উঠে দাঁড়িয়েছে আমাদের স্কেলিটন। আর দেখো উঠেছে তো ঠিকই, কিন্তু মারছে না কেন এদেরকে। আচ্ছা মারাপিট শুরু হয়ে গেছে আবার। আর ভাই আমাদের গোলামগুলোও কিন্তু কম শেয়ানা না, দেখো চারজন যার দিক থেকে মারছে যাতে খুব তাড়াতাড়ি মরে যায়। ওই দেখো ভাই বলতে বলতেই বাস্ট হয়ে গেছে, কিন্তু একে আবার জোড়া লাগবে নাকি, মনে তো হচ্ছে না যে লাগবে, কারণ ফেটে গেছে একদম ডাইরেক্ট। তো ভাই হ্যাঁ এই রাউন্ডের বিনার আমাদের গোলাম হয়ে গেছে, আর আমাদের চারটে গোলামের মধ্যে একটা গোলামও মরেনি ভাই। মরবে কী করে যদি চারজনের চারদিক থেকে মারে। আমি ভাই বুঝতে পেরেছি যে স্কেলিটনটার কেমন লাগছে, এর জন্য ভাই দুটো গোলামকে ছাড়া এনাফ ছিল। তো ঠিক আছে ভাই চিটিং করেই হোক না কেন আমাদের গোলামরাই জিতেছে এই রাউন্ডে। তো চলো এবার আমরা আমাদের নেক্সট রাউন্ডের দিকে এগিয়ে যাই।
তো ভাই এবার ফাইট হবে আমাদের ওয়াটার জম্বিদের সাথে। তো চলো আগে ওয়াটার জম্বিকে স্পন করে দেখি কেমন লাগে। ও ভাই কত বড় ট্রাইডেন্ট হাতে, ট্রাইডেন্ট দিয়ে মারবে নাকি আমাদের গোলামগুলোকে? তো ঠিক আছে দেখা যাক, গোলামকে তো স্পন করে দিই আগে, তিনটেই ছেড়ে দেখি যে কি হয়। আর ভাই দেখো ট্রাইডেন্ট দিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে মারছে গোলামগুলোকে, এবার মনে হচ্ছে না গোলামগুলো বাঁচবে, কারণ এই জম্বিগুলো সত্যি অনেক মারাত্মক হয়। আর এইগুলো কি করছে ভাই? ভাই এই জম্বিগুলোকে স্পন করে দিয়েছে, দেখো বলছে যে পাগলা গেমার চিটিং করছে, করুক আমিও চিটিং করেই জিতবো। দেখো এগুলোকে স্পন করে দিয়েছে, আর একবার শুয়েও পড়েছে। আর ভাই আমার এই জিনিসটা সেই লাগলো যে এই জম্বিটা অনেক জম্বিকে স্পন করে দিয়েছে। তো দেখো আবার উঠে দাঁড়িয়েছে আমাদের জম্বি, এবার দেখা যাক যে মারতে পারে কি পারে না। তো একটা শেষ করে দিয়েছে, দুটো শেষ করে দিয়েছে। তবে আমি আরেকটা গোলামকে স্পন করে দিই, হালকা চিটিং করা দরকার, দেখি এবার পারে নাকি। যদি এবার যদি পেরে যায় ভাই, ভাববো সত্যি এই জম্বিটা খুব পাওয়ারফুল ছিল। দেখো আবার শুয়ে পড়েছে আর উঠেও দাঁড়িয়েছে, এবার মনে হচ্ছে পেটাবে ভালো করেই। তো দেখা যাক কি হয় আগেই। তো দেখো পেটানো শুরু, আর আমাদের দুটো মাত্র ডায়মন্ড গোলাম বাকি আছে। দেখো তাও ভাই খুব ভালোভাবেই পিটাচ্ছে আমাদের জম্বিটা, দেখা যাক ভাই কি হয়। ও ভাই দেখো আরও স্পন করে দিচ্ছে আমাদের জম্বিগুলোকে, এবার তো মনে হচ্ছে গোলাম শেষ। আর হ্যাঁ বলতে বলতে ভাই নিমিশের মধ্যেই শেষ। তো ভাই সত্যি এই জম্বিটা অনেক পাওয়ারফুল ছিল, চারটে গোলামকে খুব ইজিলি মেরে দিল। আর এর হাতের ট্রাইডেন্ট আমার অনেক ওপি লেগেছে, যদি আমাকে দিতে ভাই খুব ভালো হতো, কিন্তু এটা নেওয়ার জন্য আমাকে একে মারতে হবে, যেটা আমি মোটেও চাই না এর সাথে লাগতে। তো ঠিক আছে তার থেকে হলো আমরা আমাদের নেক্সট রাউন্ডের দিকে এগিয়ে যাই। তো চলো সো ভাই এবার ফাইট করবো আমাদের উইদার স্কেলিটন ভার্সেস গোলাম। আর দেখো উইদার স্কেলিটনটা কত বড়, আর দুই হাতেই চাকু নিয়ে চলে এসেছে। তো ভাই এর জন্য তো চারটে গোলামই লাগবে। আর দেখো ভাই চাকুগুলো কত বড়। আর ভাই সত্যি এই উইদার স্কেলিটনের সাইজটাও অনেকটাই বড়, দেখো কি দানব লাগছে। আর আমাদের গোলাম ভাই ডাইরেক্ট শুয়ে দিয়েছে একে, ভাই চারজন মিলে মারলে তো হবেই। তো চলো আবার উঠে দাঁড়িয়েছে, আর দেখো চারটে গোলাম চারদিকে রয়েছে। এবার মনে হচ্ছে না আমার এই উইদার স্কেলিটন কিছু করতে পারবে, তো দেখা যাক কিছু করতে পারে কি পারে না। ভাই দু হাতে চাকু দিয়ে তো খুব ভালোভাবে পেটাচ্ছে, তো একটা গোলামকে খেয়েও নিয়েছে নিমিশের মধ্যে। আর দেখো শেষ, ভাই আমি জানতাম এটাই হবে, কারণ আমাদের গোলামগুলো চারদিক থেকে মারছে, কিছু করার নেই। তো আমাদের এই রাউন্ডের উইনার হচ্ছে গোলাম। তো ভাই এবার আমরা স্পন করবো স্নো স্কেলিটন, তো চলো দেখি। ও ভাই এটা খুব ফানি লাগছে দেখতে, দেখো আর এটার জন্য তিনটে গোলামই ঠিক আছে। আর ভাই এই স্কেলিটনগুলোর থেকে জম্বিগুলো বেশি পাওয়ারফুল ছিল, কারণ স্কেলিটনগুলো খুব তাড়াতাড়ি মরে যাচ্ছে। তো দেখা যাক এই রাউন্ডটা জিততে পারে কি পারে না। ও ভাই দেখো বলতে বলতেই শুয়ে পড়েছে, আর শুয়ে শুয়েও কি করছে এটা ভাই, শুয়ে শুয়ে ডিস্কো ড্যান্স করছিল মনে হয়। আর উঠে দাঁড়িয়েছে, দেখা যাক এবার কি হয়। এবার মনে হচ্ছে ফুল জোশে চলে এসছে, এবার মনে হচ্ছে না যে আমাদের গোলামগুলো জিততে পারবে। তোমাদের কি মনে হচ্ছে তাড়াতাড়ি এক্ষুনি কমেন্টে বলো ম্যাচটা শেষ হওয়ার আগে। তো দেখা যাক ভাই কি হয়। আর আমাদের স্কেলিটন ভাই জান লাগিয়ে খেলছে, কিন্তু না শেষ ভাই আমাদের স্কেলিটন মরে গেছে দেখো। আর ভাই আমাদের স্কেলিটন মরে গিয়েও এই দেখো মাথা ফেলে গেছে, গেলো কি ভাই। ও ভাই এটা কি হলো, ও ভাই গায়েবই হয়ে গেল। তো ছাড়ো আমাদের এই রাউন্ডের উইনার হচ্ছে গোলাম। আর ভাই আমার কেন জানি না মনে হচ্ছে তোমাদের মধ্যে কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছো, তো ভাই এটা কেন করছো ভাই, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যাও। তো চলো আমাদের এবার নেক্সট রাউন্ডটা দেখে নিই। তো এবার ফাইট করাবো মিউটেন হাস্ক, যেটা সব থেকে মারাত্মক। দেখো ভাই দেখতেই কতটা খফনাক লাগছে। তো এর জন্য দুটো চারটে গোলাম স্পন করে দিচ্ছি, তো ঠিক আছে দেখা যাক যে জিততে পারে কি পারে না। যদি ভাই চারটে গোলাম মিলে ঘিরে ধরে তাহলে তো মনে হচ্ছে না জিততে পারবে। আর দেখো ও ভাই একবার শুয়েও পড়েছে। তো আমাদের গোলামগুলো এই দেখো ভাই এত চালাক গোলাম দেখেছে তোমরা কোনোদিনও, চারজন চারদিক থেকে মারে। আর দেখো ভাই আমাদের হাস্ক মনে হয় খুঁজে গেছে, এবার মনে হচ্ছে ভালোভাবে পেটাবে এদেরকে। তো ভাই দেখা যায় কি হয়। দেখো ভাই মারছি কিন্তু ভালোই, কিন্তু এরা চারজন বলে মনে হয় পারছে না। আর দেখো আবার শুয়ে দিয়েছে, আর মনে হয় আর একবার শুলে মনে হয় এর খেল খতম হয়ে যাবে। তো দেখো ভাই আমাদের হাস্ক আবার উঠে দাঁড়িয়েছে, আর খুব খুঁজে গেছে আমাদের হাস্ক এবার। তো একটা গোলাম শেষ করে দিয়েছে, আর ভাই দেখা যায় যে কটা গোলামকে মারতে পারে। এ দেখো ভাই কীভাবে মারছে, ওয়ার্ডেনের মতো হয়ে গেছে ভাই। দেখো আরেকটা গোলামও শেষ করে দিয়েছে। ও ভাই ভাই মেরে দিয়েছে ফাইনালি আমাদের গোলামগুলো। তো ভাই কংগ্রাচুলেশন, তোমরা জিতে গেছো এই ম্যাচটা। তো ভাই এই ফাইটটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, এক্ষুনি বলো কমেন্ট করে। আর ভাই সত্যি এই জম্বিগুলো ওয়ান বি ওয়ানে কাউকেই হারাতে পারতো না, তার জন্য দুটো তিনটে করে স্পন করতে হয়েছে। এটা একটু চিটিংয়ের মধ্যে পড়ে গেছে, কিন্তু কিছু করার নেই ভাই, ওরা মিউটেন্ট জম্বি ভাই। সিরিয়াসলি ওদের অনেক পাওয়ার ছিল ধারণার বাইরে, একটা ওয়ার্ডেনের থেকেও বেশি পাওয়ার ছিল ওদের। তো ভাই আমরা এটার একটা নেক্সট পার্ট আনবো, যেখানে মিউটেন্ট গোলাম আসবে, আর মিউটেন্ট গোলামদের সাথে এই মিউটেন্ট জম্বিদের ফাইট করাবো, তো তখন মজা আসবে। তার জন্য তোমরা এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ভাই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলে দাও, আর কাদের কাদের ফাইটটা বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে বলো। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দাও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমি ফিরে আসি এরকম মজাদার মজাদার ভিডিও নিয়ে।